চিংড়ি মাছের মালাইকারি তো আমরা অনেকেই খেয়ে থাকি, কিংবা চিংড়ি মাছ দিয়ে অন্যান্য নানান রকম রান্নাও খেয়ে থাকি। কিন্তু চিংড়ি মাছ দিয়ে তৈরি এই ইউনিক রান্নাটা তৈরি করলে বাড়ির সবাই কিন্তু প্রশংসা করবেই। তাহলে দেখে নেওয়া যাক আজকের রান্নাটা কী করে তৈরি করছি। এখানে গলদা চিংড়ি নিয়েছি, একটু ছোট সাইজের মাছটা আছে, 650 গ্রাম মাছ নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাথাটা আর লেজের অংশটা আমি রেখে দিয়েছি। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, একটা টমেটো, 3-4টে কাঁচা লঙ্কা আর 1 চামচ আদা বাটা আমি এখানে রেখেছি রান্নাটা করার জন্য। এখানে একটা বাটির মধ্যে আমি 1 চামচের 2 চামচ টক দই আর 1/2 কাপ সরষের তেল এখানে রেখেছি। প্রথমে মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। সব মাছগুলোকে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করে দিলাম আজকে নতুন পর্ব। ওভেন অন করে প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ মাছটা ভাজার জন্য লাগবে। বাদবাকি তেলটা রেখে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো শুধুমাত্র তেলের মধ্যে দিয়ে দুদিকের পিঠটা একটুখানি সাঁতলে নেব, যাতে কাঁচা ভাবটা না থাকে। মাছটা কিন্তু একদমই ডিপ ফ্রাই করব না, জাস্ট দুদিকের পিঠটা একটু সাঁতলে নিয়েই তুলে নেব। আমার চ্যানেলের যারা নতুন বন্ধু আছো, যারা আমার ভিডিও দেখছো, তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর একটা কথা, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আগামী দিনে আমি যেসব ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশান তোমার মোবাইলে সবার আগেই কিন্তু পৌঁছে যাবে। মাছের এক পিঠটা হয়ে গেছে, অন্যদিকের পিঠটা উল্টে দিয়ে একটু সাঁতলে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে অন্যান্য রান্নার রেসিপির ভিডিও লিংক আমি নিচের ডেসক্রিপশন বক্সে আর শেষে কমেন্ট সেকশনে দিয়ে দেব, যারা মিস করে গেছো সেখান থেকে দেখে নিতে পারবে। সমস্ত মাছগুলোকে তুলে নিলাম, অল্প একটু তেল আছে এবার রান্নাটা করার জন্য, বাদবাকি তেলটাও দিয়ে দিচ্ছি। তবে পুরোটা তেল লাগছে না রান্নাটা করার জন্য, দেখিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণ তেল, মানে 1 চামচের 1 চামচ মতো তেল রয়ে গেছে। এরপর শুকনো লঙ্কাটা একটু ভেঙে দিলাম, তেজপাতা দিয়ে দিচ্ছি আর সাদা জিরেটাও দিয়ে দিচ্ছি। এরপর 4টে এলাচ, 4টে লবঙ্গ আর সামান্য একটু দারচিনি নিয়েছি 1/2 ইঞ্চি মতো, সেটাও ফোড়নে দিয়ে দিলাম। এরপর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, পেঁয়াজটা একটু ভাজা হবে সেই পর্যন্ত নাড়াচাড়া করব। সামান্য একটু নুন দিয়ে দিলাম, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুন দিলে পেঁয়াজ একটু নরম হয়ে যায়, তাড়াতাড়ি কড়কড়ে ভাবটা হয় না। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর কেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ টমেটোটা নরম না হচ্ছে ততক্ষণ আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটোটা একদম নরম হয়ে গেছে, এরপর 1 চামচ আদা বাটা রেখেছিলাম, আদা বাটাটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিলাম, সামান্য পরিমাণ একটু জল দিয়েছি যাতে ভালো করে মশলাটা কষানো যায়। জলটা দেওয়ায় পেঁয়াজটা টমেটোটা আরও ভালো করে পুরোপুরি নরম হয়ে গেছে। এরপর
দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি। স্বাদের ব্যালেন্সের জন্যই আমি এখানে চিনিটা ব্যবহার করেছি। চিংড়ি মাছের রান্না একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি খেতে লাগলে ভালোই লাগে। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা আর নুনটা আর মিষ্টিটা ব্যবহার করবে। সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে প্যানের মধ্যে ধরে না যায় সেই কারণে অল্প পরিমাণ একটুখানি জল দেব, তাতে মশলাটা ভালো করে কষাতে সুবিধা হবে। খুব অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে কিন্তু মশলাটা কষাচ্ছি। এরপর যে বড় চামচে দু চামচ টক দই রেখেছিলাম সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটানোর পরই এখানে টক দইটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ভালো করে টক দইটা মিশে যায় মশলার সাথে। টক দইটা ভালো করে মিশে গেছে, টক দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এরপর আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে পুরো মশলার সাথে ভালো করে মিশিয়ে একসাথে করে দিলাম। এবার ঝোলের পরিমাণ অনুযায়ী আমি এখানে জল দিচ্ছি। জলটা দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে পুরো মশলাটা একসাথে জলের সাথে মিশিয়ে দিয়েছি। এরপর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ঝোলটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব ঘন হবে না, মিডিয়াম হবে। ঝোলটা একটু ফুটে এসছে, এরপর মাছগুলোকে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ওয়েট করছি মিডিয়াম ফ্লেমে। মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিটের মধ্যেই ঢাকাটা খুলে দিলাম। এখানে ধনেপাতা কুচি রেখেছি, ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। শীতকাল তাই ধনেপাতা কুচি ব্যবহার করেছি। ধনেপাতাটা অপশনাল, চাইলে এটা দিতেও পারো, আবার স্কিপ করে যেতে পারো। ধনেপাতা কুচি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিলাম। ধনেপাতাটা ঝোলের সাথে বেশ ভালো করে মিশে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। ফ্লেমটাকে কিন্তু একদম লো করে রেখেছি। ঝোলটা এই কন্ডিশনেই আমি নামিয়ে নেব, ওভেনটা অফ করে দেবো। দেখিয়ে দিলাম ওপর থেকে কত সুন্দর তেলও ছেড়ে গেছে। ঝোলটা একদম রেডি সার্ভ করার জন্য। গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছের এই ঝোলটা কিন্তু সত্যি অসাধারণ লেগেছে। তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি তোমাদের কিন্তু ভীষণই ভালো লাগবে। ভিডিওটা দেখার পর একটা লাইক করতে একদমই ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও আজকের এই চিংড়ি মাছের রেসিপির ভিডিওটা কেমন লেগেছে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। চলে আসবো অন্যদিন আবারও অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।